Dear viewers, kemana sih natmala? Asal kau di balai ya cian, aku aja alhamdulillah. Alhamdulillah mau di balai ya cian. Asal kami pada sana baru kerem putih udah realisasi. Asal kami pada sana kerem putih ada kicu charging short nih aja nak kalau buat. Emang kicu unit charging short nih aja nak kalau buat jawab itu apa nak akhir kok mana dekat nih? তো আমি আশা করছি আমার এই কেরা পুটি তৈরি করা একেবারে অন্যরকম এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখুন আমি এবার এই আমার গুটিগুলো সাজা একটা শেপ তৈরি করার চেষ্টা করছি একটা শেপ আমি তৈরি করার চেষ্টা করেছি তো এই শেপ থেকে আমি এই কালো গুটিটাকে আমি এই পকেট নিব আমার সামনের পকেট নিব তো এই কালো গুটিটাকে আমার সামনের পকেট নেওয়ার জন্য আমাকে সেটা দ্বারা এখানে আঘাত করতে হবে এই সাদা গুটিটা এখানে যখন আমি আঘাত করব তখন এই সাদা গুটিটাকে এই সাদা গুটিটা এই কালো গুটির সাথে লাগবে এবং এই কালো গুটিটা যখন এই কালো গুটির সাথে লাগবে তখন এই কালো গুটির সাথে চার্জিং হয়ে এই কালো গুটির সাথে চার্জিং হয়ে আমার এই কালো গুটিটা পড়ে চলে যাবে তো দেখুন বন্ধুরা আপনারা কিভাবে স্ট্রাইক করবেন এখান থেকে বসে আপনারা এখানে স্ট্রাইক করবেন তাহলে আমার কালো গুটিটা পড়ে চলে যাবে বন্ধুরা দেখুন এখানে আমি একটি ত্রিভুজ তৈরি করেছি আমার তিনটা কালো গুটি দুটো সাদা গুটি এবং একটা রেড গুটির সাহায্যে আমি একটা ত্রিভুজ তৈরি করেছি এই ত্রিভুজ থেকে আমি এই গুটিটাকে এই সাদা গুটিটাকে আমার পকেট নিব এই ত্রিভুজ থেকে এই সাদা গুটিটাকে পকেট নেওয়ার জন্য আমাকে এই সাইডে দ্বারা এই কালো গুটিটাকে এখানে আঘাত করতে হবে এই কালো গুটিটাকে এখানে আঘাত করতে হবে যখন আমি এই কালো গুটিটাকে এখানে আঘাত করবো তখন এই সাদা গুটিটা এই রেডের সাথে চার্জিং হয়ে আমার এই সাদা গুটিটা পকেট চলে যাবে তো আমি এখানে স্ট্রেটটি বসে ঠিক এখানে স্ট্রেটটি করব তো দেখুন বন্ধুরা আমি এখন এই গুটিগুলোর মধ্যখান থেকে আমি এই কালো গুটিটাকে এই পকেট নিব আমি এই কালো গুটিটাকে আমার এই পকেট নিব তো এই কালো গুটিটাকে আমার এই পকেট নেওয়ার জন্য আমাকে এই সাদা গুটিতে স্ট্রাইক করতে হবে আমাকে এখানে স্ট্রাইকটি বসিয়ে আমাকে এই সাদা গুটিতে স্ট্রাইক করতে হবে তখনই আমার এই সাদা গুটির সাথে এই কালো গুটিটা লাগবে এবং এই কালো গুটিটা এই কালো গুটিটার সাথে লেগে এই কালো গুটিটা এই রেডের সাথে চার্জিং হয়ে আমার এই কালো গুটিটা পকেট চলে যাবে তো দেখুন বন্ধুরা আপনারা কীভাবে স্ট্রাইক করবেন এই সাদা গুটা স্ট্রাইক করবেন তাহলে এই কালো গুটি পকেট চলে যাবে এখন আমি এই সাদা গুটিটাকে পকেট নিব আমার এই সাদা গুটিটাকে আমি এই পকেট নিব এর জন্য আমাকে স্ট্যাটিক এখানে নিয়ে আসতে হবে এবং এই কার্ডে স্ট্যাটিক করতে হবে ঠিক এইখানে স্ট্যাটিক করব যখনই আমি এখানে স্ট্যাটিক করব তখন আমার এই কালো গুটিটার সাথে স্ট্যাটিক লেগে এই সাদা গুটা উপরে সাদা গুটির সাথে চার্জিং হয়ে পকেট চলে যাবে এই কালো গুটার সাথে লাগার পর এই সাদা গুটিটা উপরে সাদা গুটার সাথে চার্জিং লেগে পকেট চলে যাবে এখন আমি এইখানে স্ট্রাইক করব এবং এই কালো গুটিটা আমার পকেট চলে যাবে যখনই আমি একেবারে নিচের এই সাদা গুটা স্ট্রাইক করব তখনই আমার এই এই একেবারে নিচের কালো গুটিটা আমার মধ্যখানে কালো গুটির সাথে চার্জিং লেগে পকেট চলে যাবে এখন আমি এই গুটিটাকে পকেট নিব নিচের সাদা গুটিটাকে আমি পকেট নিব এই সাদা গুটা পকেট নেওয়ার জন্য আমাকে স্ট্যাটিক নিয়ে এখানে আঘাত করতে হবে যখনই আমি এখানে আঘাত করব তখনই আমার সাদা গুটিটা উপরে কালো গুটির সাথে চার্জিং লেগে পকেট চলে যাবে এখানে আঘাত করার পর আমার উপরে কালো গুটির সাথে চার্জিং লেগে পকেট চলে যাবে এখন আমি এই সাদা গুটিটাকে পকেট নিব এর জন্য আমাকে এই সাদা গুটিটা নিচের সাদা গুটিটা স্ট্রাইক করতে হবে যখন আমি এখানে স্ট্রাইক করব তখন আমার এই সাদা গুটিটা উপরে কালো গুটির সাথে চার্জিং লেগে পকেট চলে যাবে ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা চার্জিং শট কি এবং কিভাবে মারতে হয় সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওতে যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে তাহলে দয়া করে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ